হাত দিয়ে টানলে উঠে যাচ্ছে রাস্তার পিচ। কাজ শেষ হওয়ার 15 দিনের মধ্যে এমন অবস্থা। স্থানীয়দের সাথে বিক্ষোভের শামিল খোদ পঞ্চায়েত সদস্য। রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ। প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে দিলেন বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, পিচের রাস্তা তৈরির কাজ শেষ হওয়ার আগেই রাস্তার বেহাল দশা, উঠে যাচ্ছে পিচ পাথর। গ্রামবাসী হাত দিয়ে তুলতেই উঠে আসছে পিচের চাই। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন খোদ স্থানীয় পঞ্চায়েত সহ গ্রামবাসীরা। সোমবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে অশোকনগর থানার ফুরকুন্ডা পঞ্চায়েতের 2 নম্বর দৌলতপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, 1 নম্বর দৌলতপুর থেকে 2 নম্বর দৌলতপুর প্রায় 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ ছিল। শেষমেশ গত 15 দিন আগে এই রাস্তার কাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার আগেই রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ। এদিন বিক্ষোভ দেখায় বাসিন্দারা। বিক্ষোভে সামিল হন স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য দিলীপ দাস। গ্রামবাসী প্রত্যেকটা মানুষের অবজেকশন, এই যে এখন এই মতে করেছে, এখনো বেশি 100 মিটার যায়নি, করার মধ্যে এই পরিস্থিতি, এই চক্র দেখতে পাচ্ছেন তো উঠে যাচ্ছে, কি নিম্নমানের মাল মেটেরিয়াল দিয়ে রাস্তাটা তৈরি হচ্ছে। আমাদের প্রত্যেকের দাবি, এই রাস্তাটা সঠিক ন্যায্য মানের মাল মেটেরিয়াল দিয়ে যাতে ভালো হয় সেটাই আমাদের দাবি, আমরা এটাই চাচ্ছি। আমরা শিডিউল চেয়েছি কন্ট্রাক্টরের কাছে, শিডিউল উনি বলছে রাস্তা হয়ে যাওয়ার পরে দেখাবো, সন্ধ্যেবেলা দেখাবো। এখন যদি শিডিউলে যদি থাকে 1 ইঞ্চি থিকনেস থাকে, আমরা সেটাই মেনে নিয়ে কাজ, আমরা চাই যে এটা পোক্ত রাস্তা হোক, জনগণ যাতে ভালোভাবে চলতে পারে। স্থানীয়দের দাবি বারবার বলা সত্ত্বেও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে, তাই তাদের দাবি পুনরায় এই রাস্তা করা হোক। যদিও এই ব্যাপারে ভুরকুন্ডা পঞ্চায়েত প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভুরকুন্ডা অঞ্চলের তৃণমূলের বুথ সভাপতি জানিয়েছেন, যারা আজ এইসব কথা বলছে তারা রাজনীতি করার জন্যই বলছে। 6 মাস আগে রাস্তা, 6 বছর আগে রাস্তা, এটা মিথ্যে কথা। এবং আপনি যে কোনো গ্রামবাসীর কথা বলে আইডেন্টিফাই করে দেখুন যে 3 বছর সামথিং হবে, 3 বছর। এটা বিরোধী দলের চক্রান্ত। বিরোধী পার্টি এর মধ্যে আছে যারা এসব কথা বলছে, এরা তো ডায়লগ করে কাজ করে না। মমতা ব্যানার্জি সরকার কাজ করছে, এদের সহ্য হচ্ছে না, এটা হচ্ছে বিষয়। রাস্তাটা 3 বছর আগে কাজ হয়েছে, এখনকার যা নিয়ম, যে কন্ট্রাক্টর কাজ করবে তার সাথে সরকারিভাবে ডিট করা থাকে, লিখিত থাকে যে 3 বছর অবধি যা কিছু হবে তার দায়িত্ব, ক্ষয়ক্ষতি যা কিছু হয়। এবার রাস্তাটা কিন্তু, এই রাস্তাটা কিন্তু খুব খারাপ ছিল, বিপজ্জনক ছিল, গর্ত ছিল, মানে বিশ্রী ব্যাপার ছিল, জল কাদা চলা যেত না বৃষ্টি হলে। কিন্তু আমাদের এই মমতা ব্যানার্জি সরকার গভর্নমেন্ট আসার পরে 2011 সাল পর থেকে এই রাস্তাটা কিন্তু ব্যাপক হারে আমাদের দলীয় যারা এক জায়গার নেতৃত্ব তারা দৌড়দৌড়ি করে এই রাস্তাগুলো স্যাংশন করে। স্থানীয় বাসিন্দা শম্পা বিশ্বাস বলেন, রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল ছিল, রাস্তার কাজ শুরু হলেও তাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন, আমরা চাই রাস্তা সঠিকভাবে তৈরি হোক। আমাদের অভিযোগ যে আমাদের এই গ্রামে যে রাস্তাটা তৈরি হচ্ছে বর্তমান, এই রাস্তাটা আরো কয়েক বছর আগে এই রাস্তাটা যখন প্রথম তৈরি হয় তখনই আমাদের অবজেকশন ছিল রাস্তাটা ঠিকঠাক করে করা হচ্ছে। তো এই রাস্তাটা থেকে জনসাধারণ, মানে আরো কয়েকটা গ্রামের মানুষ, মুমূর্ষ মানুষ হতে পারে, অনেক গর্ভবতী মা হতে পারে, অনেক শিশু রোগী থাকতে পারে, এই রাস্তা থেকে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে যায়। এই রাস্তাটা যদি সঠিকভাবে তৈরি না হয় তাহলে সেই রাস্তায় যদি একটা অসুস্থ মানুষ আসে তার অবস্থাটা কি হবে, তার দায়িত্ব কে নেবে? তা রাস্তাটা আমাদের একটাই দাবি যে আমাদের রাস্তা ঠিক করতে হবে, রাস্তাটা এরকম চাপতি মারা রাস্তা হলে চলবে না। যদিও সুপারভাইজারের দাবি রাস্তা সবেমাত্র তৈরি হয়েছে, এখনো শুকায়নি পিচ, একটু সময় লাগবে। প্রথম হচ্ছে আমি এখানে রিপেয়ার রোড করতে আসছি, আমি নতুন রোড করতে আসিনি, রিপেয়ার রোড করতে আসছি, রিপেয়ার রোড আপ ডাউন আছে, সেই আপ ডাউনের উপরে আমি কাজ করছি। যেখানে বেশি আপ ডাউন ছিল সেখানে আমি বড় পাথর দিয়ে কাজ করে নিয়েছি, সাইডে একটু বাড়ি নিয়েছি, নিয়ে আমি সেই কাজটা করছি। তলা যে পুরনো রোডে যে তলাটা ছিল তার কার্পেটিং এর কোথাও ফল্ট ছিল, আমি তার উপরে কাজ করছি। আমার 20 mm থিকনেস আছে, সেই 20 mm থিকনেস আছে কিনা আপনি দেখে নিন, যে 20 mm আছে কিনা পাড়ার লোক সবাই দেখে নিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।